মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অশোকনগর প্রাথমিক বিদ্যালয়, এত রাতে ফুলকি এখানে কেন এলো? মামুদা, নান্টুদা বাড়িতে ছিল, সব শুনেছে না? মানে জেঠিমা যদি নান্টুদাকে আলাদা করে কিছু না বলে? ফুলকি, তুই অত ভাবিস না তো। শোন না, আমি ঘরে ঢুকে প্রথমেই দেখি কি থালা সাজানো, নিশ্চয়ই কেউ খেতে বসেছিল। তাছাড়া আমার ছেলেরা দেখেছি নান্টুকে পেছনের দরজা দিয়ে ঢুকতে। এত রাতে প্রাইমারি স্কুলের বিল্ডিং এ ফুলকি কি করছে? প্ল্যানটা কি ওর? বুবুদা, তোমায় যা যা বলতে বলেছিলাম বলেছো তো? নান্টুদা সব শুনেছে তো? হ্যাঁ হ্যাঁ, শয়তানটা ঠিক শুনেছে, আমি নিশ্চিত। তবে কি বলতো ফুলকি, শয়তানটা এত কিছু শোনার পরেও না যে এখানে আসবে আমি এতটা আশা করি না। কি শুনবে নান্টু? কি প্ল্যান করেছে ফুলকি? বুবুদা, নান্টুদা তো সত্যি আমায় ভালোবাসতো, কত কথা শুনিয়েছি তাও ভালোবাসত। আমি মরে গেছি শুনেও একবারও আসবে না দেখতে? বিবেকে তো বাদবে বলো। আগে হলে বলতাম আসবে, কিন্তু এখন মনে করি না। আসলে তুই কি বলতো, মানুষকে না একটু বেশি ভরসা করিস। যে ছেলেটা এত বড় মিথ্যে কথা বললো তার আবার নাকি বিবেক। যাকে বাদ দে, তুই ফাঁদ পেতে বসতো, দেখা যাক আসে কিনা। তাহলে এখানে মৃতদেহ সেজে শুয়ে পড়ি? তুমি সাদা চাদর এনেছো তো? বাবা সব নিয়ে এসেছি, দেখ না সাদা চাদর, দেখ রক্ত সব নিয়ে এসেছি। বলদা, মা আবার কোনোভাবে কিছু জানতে পারেনি তো গো? যদি জানে আমি মৃতদেহ শাসছি। একদিকে মা, অন্যদিকে জেঠুমনি, দিদি, দি ভাই, তোমাল দাদা, ওই বাড়ির মা, সবাই তো আটকে উঠবে। কেউ আমি মৃতদেহ শাস্তি দেবে না, সবাই তো আমায় খুব ভালোবাসে। জামাই, জামাই কি বলবে সেটা বল। স্যার আবার কি বলবে? বলবে ফুলকি বেশি পাকাবো করতে যাচ্ছ, সব সামলাতে পারবে না, তুমি তো অপদার্থ। এর বেশি স্যার কিছু বলবে না। না না, এবার মৃতদেহ সাজাও আমায়। কি ধারণা আমার সম্পর্কে, অসাধারণ। আমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি শুধুমাত্র ফুলকি দাসকে পাহারা দেবো বলে। কেন না, আমি জেঠুমনিকে কথা দিয়েছি যে ফুলকি সব দায়িত্ব আমার। আরেনি, এত বড় একটা প্ল্যান করার আগে আমাকে জানালেন না? জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।